করোনা রোগীদের মৃতদেহ দাফন এবং সৎকার করার জন্য যখন হিমশিম খাচ্ছে মেডিকেলের ডাক্তার এবং তখনই করোনা রোগীদেরকে দাফন এবং সৎকার করার জন্য একদল স্বেচ্ছাসেবক বাংলাদেশের কাজ করে যাচ্ছেন নির্মম পরিশ্রম দিয়ে যেমনকি চট্টগ্রামের কিছু স্বেচ্ছাসেবক নির্মম পরিশ্রম দিয়ে কাজ করে যাচ্ছেন দিনরাত চরণ তাদের মানবতার কাজগুলো দেখা যাক তারা জানালেন এই কাজগুলো তাদের সমস্ত খরচ তাদের পকেটে টাকা দিয়েই হচ্ছে এক টাকাও সরকার থেকে তারা নিচ্ছেন না সব এলাকায় তারা নির্মম পরিশ্রম করে কাজ করে যাচ্ছে সম্প্রচার করেছেন ক্লাস টিভি